আপনারা দেখছেন দা পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। জি, ঘর বন্ধ, প্রেমে ব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, চাকরি, বিবাহ, ব্যবসা, উপার্জন, সমস্যার সমাধানে মাওলানা জাকারিয়া সাহেব। আজই যোগাযোগ করুন ফোন নাম্বার 9635448476। যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমেও। রাজ্য সরকারের ফতোয়া জারি করা সমস্ত বিদ্যালয়গুলিতে নীল সাদা পোশাকের বিরুদ্ধে গর্জে উঠেছেন কোচবিহার শহরের ঐতিহ্যবাহী বিদ্যালয় সুনীতি একাডেমির প্রাক্তনীরা। সোমবার 11:30 নাগাদ সুনীতি একাডেমি স্কুলের সামনে বিক্ষোভে সামিল হন বিদ্যালয়ের প্রাক্তনীরা। তাদের দাবি, রাজ্য সরকারের পক্ষ থেকে স্কুলগুলিতে যে নীল সাদা পোশাক পরিধান করতে বলা হয়েছে, এতে স্কুলের ঐতিহ্য, শৈশবের ভাবাবেগে আঘাত করেছে রাজ্য সরকার। সুনীতি একাডেমির প্রাক্তনী ছাত্রী রিয়া চক্রবর্তী জানিয়েছেন, শৈশবে প্রচুর স্মৃতি জড়িয়ে রয়েছে এই পোশাকে। রাজার ঐতিহ্যবাহী হেরিটেজ শহর কোচবিহার, কোচবিহারের হেরিটেজ কালার লাল সাদা। প্রতিটি স্কুলে নিজস্ব একটা ঐতিহ্য রয়েছে, নিজস্ব স্কুল ইউনিফর্ম রয়েছে। সুনীতি একাডেমির সবুজ সাদা ইউনিফর্ম চির ঐতিহ্যবাহী। স্কুল থেকে বেরিয়ে গেল এই পোশাককে সযত্নে রেখে দেন তারা তাদের মনে কোথায়। তিনি করজোড়ে অনুরোধ জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে, তিনি যেন বিষয়টি অনুভূতি দিয়ে দেখেন এবং এই পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত বদল করেন। আমরা সাদা সবুজ ছিলাম, আমরা সাদা সবুজই থাকব, এটার প্রতিবাদ আমরা করে যাব যতক্ষণ পর্যন্ত না এই সিদ্ধান্ত প্রত্যাহার করা হচ্ছে। আর এটা যদি আপনাদের এই প্রতিবাদটা যদি দাবি সমূহ যদি না মেনে নেয় তাহলে কি করবেন? তাহলে যতদূর যেতে হয় আমরা যাব। দিদি, একটা বিষয় উঠছে যে জয়েন্ট জেনকেস এবং সুনীতি একসাথে এই লড়াইয়ে অংশগ্রহণ করবে, সেক্ষেত্রে কি বলবেন? এখন পর্যন্ত সেটা সত্য আলোচনা হয়েছে, এখনো জয়েন্ট ফোরাম ওনাদের দিক থেকে সত্যই একটা আহ্বান এসছে। নিশ্চয়ই যদি ভবিষ্যতে ওনারা আমাদেরকে বলেন কোনো মিটিং বা কিছুতে একসাথে হতে, আমরা নিশ্চয়ই হব সেখানে। আবারও বড়সড় সাফল্য বীরভূম জেলার দুবরাজপুর থানার পুলিশের। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে দুবরাজপুর থানার ওসি আফরোজ হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে রানীগঞ্জ মোড়গ্রাম 60 নম্বর জাতীয় সড়কের ওপর দরবেশ মোড়ের কাছে 4টি কয়লা বোঝাই লরি আটক করে দুবরাজপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, অবৈধভাবে পাচার করা হচ্ছিল এই কয়লা। ট্রাকের ড্রাইভার এবং খালাসি পলাতক। জানা যায় 4টি লরিতে 100 মেট্রিক টন কয়লা ছিল, যার আনুমানিক বাজার মূল্য 20 লক্ষ টাকা। এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো শিলিগুড়িতে। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির কোর্টমোড় এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন ভোরে কোর্টমোড় চত্বরে এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পুলিশে খবর দিলে শিলিগুড়ি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়। এদিকে মৃত্যুর কারণ জানার সহ মৃত ব্যক্তির নাম পরিচয় জানার চেষ্টা করছে শিলিগুড়ি থানার পুলিশ। স্নান করতে গিয়ে তলিয়ে গেল বোল্ডার মুরমু নামে 50 বছর বয়সী এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের জামুরিয়ার 6 নম্বর ওয়ার্ডের জাদুডাঙ্গা এলাকায়। জানা যায় বোল্ডার মুরমু 10টার সময় পাশের পুকুরে স্নান করতে গেলে তলিয়ে যায়। স্থানীয়দের অভিযোগের আগেও ওই পুকুরে অনেক স্থানীয় ব্যক্তি বা বাচ্চা স্নান করতে গিয়ে প্রাণ হারিয়েছে। বারংবার প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনো লাভ হয়নি। প্রশাসনের কাছে তাদের একটাই অভিযোগ, ওই পুকুরে স্থায়ীভাবে একটি ঘাট করে দেওয়া হোক, যাতে পুনরায় এই ঘটনা না ঘটে। কিন্তু প্রশাসন এখনও পর্যন্ত এ বিষয়ে কোনো হস্তক্ষেপ গ্রহণ করেনি বলে জানিয়েছে স্থানীয় এক ব্যক্তি। দুবরাজপুর থেকে খুকুটিয়া রেললাইন হয়ে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় মৃত হল এক ব্যক্তির। স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃতের নাম দীনবন্ধু ভান্ডারী, বয়স 54 বছর। চুলদাড়ি কাটার সাথে সাথে ভিক্ষাবৃত্তিও করতেন বলে জানা গিয়েছে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় রেল পুলিশ। অনাবৃষ্টিতে যখন চাষবাস উঠছে না সে সময় বন্ধ 100 দিনের কাজ। অবিলম্বে এই 100 দিনের কাজের দাবিতে সিপিআইএম এর তরফ থেকে সোমবার শিউরির রেডক্রস সোসাইটির থেকে একটি মিছিল বের করা হয়। সেই মিছিলটি শিউরি শহর পরিক্রমা করে বীরভূম জেলাশাসক দপ্তরের সামনে এসে শেষ হয়। সিপিআইএম এর এই মিছিল থেকে দাবি করা হয় মূলত দিনের পর দিন চুরি করার পরিপ্রেক্ষিতে বন্ধ হয়ে গিয়েছে 100 দিনের কাজ। এর পাশাপাশি তারা দাবি করেছেন বীরভূম জেলাকে খরা ঘোষণা করা হোক।
পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একজনের, গুরুতর আহত হয়েছেন অপর একজন। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থানা সিরিয়াবাদ এলাকায়। ঘটনায় পিকআপ চালক সহ গাড়িকে আটক করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির উত্তর দিনাজপুরের ইটাহারের সাহেবঘাটা এলাকায়। পরিবার সূত্রে খবর, মৃত ওই ব্যক্তির নাম চন্দন বর্মন, বয়স 33 বছর। তিনি পেশায় রাজমিস্ত্রি। জানা গিয়েছে তিনি আজ সকালে কাজ করতে বাড়ি থেকে বেরিয়ে যান। তার কর্মস্থলে গিয়ে তিনি লোহার গেট খুলতেই বিদ্যুৎস্পৃষ্ট হন বলে পরিবারের দাবি। তড়িঘড়ি স্থানীয়রা তাকে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এমন ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার সহ গোটা এলাকায়। আপনার স্বপ্নের বাসস্থানের নতুন ঠিকানা হোক শান্তিনীর, ডায়মন্ড হারবার রোড, আমতলার সন্নিকটে, চণ্ডী মৌজা গ্লোব সাইন বিজনেস স্কুলের পাশে। এখানে ছোট প্লট, কমার্শিয়াল প্লট ও বাংলোই আপনার স্বপ্নের নতুন ঠিকানা হতে চলেছে। আমাদের বিশেষ বৈশিষ্ট্য গ্রিন ভিউ এরিয়া, সুইমিং পুল, কমিউনিটি হল, চিলড্রেন পার্ক, প্লেগ্রাউন্ড, সুপার স্পেশালিটি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, রেস্টুরেন্ট এবং স্কুল। ইনস্টলমেন্টের সুযোগ, বুকিংয়ে পাচ্ছেন আকর্ষণীয় ছাড়। যোগাযোগ 9830255373 ও 7003525822। আরেকটি নম্বর 9836353477।